ট্রেনটা ধরছে যে আমরা প্রথমে যাচ্ছি উদয়পুর, উদয়পুর থেকে কালসারি, কালসারি থেকে কালসারি যে মোহনা, আর কাজু কাজুর বাগানটা যেটা পড়বে সেটা তো উদয়পুরে কিছুটা পাওয়া যায় নাকি? না, যেখানে ঢুকে ভালো করে দেখা যাবে সেরকম জায়গায় দাঁড় করাবে। কাজু বাগান একটা আছে, ঢুকতে দেবে না, এটা আপনি এমনি কাজু নেমে দেখতে পাবেন। উদয়পুরে আছে এটা আমি জানি, গাছে এখন আর নেই। ওই সামনে দাঁড়িয়ে একটু দুটো তিনটে ছবি তুলে ভেতরে না আনতে হবে। সম্ভবত দীঘা থেকে 2-3 কিলোমিটারের মধ্যে পড়ে। হ্যাঁ, ভেতরের রাস্তাটা দিয়ে এসছি বলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়েছে। জোয়ার চলছে বলে এই জল এত করে চলে আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে উপরের ভিউটা দেখতে পাচ্ছি। এখান থেকে দেখে অনেক সুন্দর লাগছে, যেটা নিচের থেকে বোঝা যাচ্ছিল না। এই জায়গাগুলো আগে বাঁধানো ছিল না এরকম, এগুলো রিসেন্টলি করেছে। সারি সারি জেলেদের নৌকো এখানে দাঁড় করানো রয়েছে, বোঝাই যায় এখান থেকে সবাই মাছ ধরতে যায় আর কি জেলেরা। এই পাশটায় ঝাউবনটাও রয়ে গেছে। উদয়পুরে এসে কিছুটা ভালো লাগছে, দীঘার তুলনায় অনেকটাই ভালো, কারণ এখানে এখনও গাছগুলোকে অন্তত বাঁচিয়ে রেখেছে, যেটা দীঘায় গাছ একদম পুরো সাফ করে দিয়েছে সেটা এখানে এখনও পর্যন্ত হয়নি। পেছনের ঝাউবন এবং যে ন্যাচারাল বিউটি
যেটা ছিল সেটা এখনো রয়েছে আর কি। পেছনটা আপনাদের দেখাচ্ছি একটুখানি, বাবু আসতে যাবে। উপরে একটা কাঠ ভাঙা আছে, কিন্তু একটা কাঠ উপরে ভাঙা আছে, হ্যাঁ দেখে যাবে।